যুবক ভাই শুন রে ভাই, একবার তোমাকে আমি বলে যাই, ও যুবক ভাই আমি আর এই কোনা আজকে রাত্রে আজ কালকে চলে যাইব, কিন্তু রে যুবক আমি তোমার পর না আপন হয়ে এই কোনাগের মধ্যে এসেছি। কেন এসেছি? কোরআনের বয়ান শুনাইতে, হাদিসের বয়ান শুনাইতে, কবরের বয়ান শুনাইতে, কারণ মানুষ পদভস্তর দিকে চলে যাইতেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি ভাবতে পারো না তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছ। যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলের কাছে আবার আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাজান একটু আওয়াজ দিয়ে কথা বলেন, আওয়াজ দিয়ে কথা না বললে ভালো লাগে না, কারণ মুমিনের আওয়াজ কখনো নিচু হতে পারে না। বেঈমানে মুনাফিকেরা যারা, তারা এই ইমানদারকে ভয় করে নিচু হয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যদি ইমানই পাওয়ার থাকে, কোনোদিন আপনি আওয়াজ নিচু করে কথা বলবেন না। মাহফিলে এসেছেন, জান্নাতের বাগানে এসেছেন, এই বাদ্য কয়জনের আছে? কিছু মানুষ হসপিটালে ভর্তি আছে, ঠিক না বেটা? কিছু মানুষ রাস্তায় এই সময় অ্যাক্সিডেন্ট করতেছে। আজকে আমাদের গ্রামে উত্তর সাঙ্গর এলাকা ইকরামের মধ্যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে একটা সন্তান মারা গিয়েছে। উনি কি ভাবতো যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব? আজকে আপনি আমি কোথায় মারা যাব আমরা কি চিন্তা করতে পারি না? এই জন্য বাবা, রাস্তাঘাটে সময় নষ্ট না করে, দোকানপাটে সময় নষ্ট না করে, এ যুবক ভাই ফেসবুক না চালায়, ইন্টারনেট না চালায়া, ও বৃদ্ধ বাবা বিস্তার মধ্যে আজকে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে জান্নাতের বাগানে চলে আসুন। ওই জান্নাতের বাগানটা তুবু ইরাল্লাহি তাওবাতান নাসুহা, এটা হবে তোমার আমার জন্য যদি তওবা নিয়ে আসতে পারো একটা নাজাতের ওসিরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা একটু জিকির করি, জিকির করব, তারপরে আমি ডাইরেক্টলি আলোচনা চলে যাব। জিকির করা লাভ না খাস্তা? জিকির করলে যেই বান্দার কলবের মধ্যে জিকির নাই, ওই বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় নাই। যেই কারণে দেখেন জিকির করলে কতটুকু ফজিলত, যেই বান্দা জিকির করবে তার আল্লাহর নাম শুনতে ভালো লাগবে, আপনার জীবনের বাস্তব জীবনের সঙ্গে মিলাইবা। এর যুবক ও কুনারগার মুসলমান, আমিও তো তোমাদের এলাকাতে একদিন কয়েকদিন ছিলাম একটা ইমাম সাহেব হিসাবে। এরে বাবা বৃদ্ধ বাবা, ও বৃদ্ধ বাবা, আজকে আমি এক বছর হয় কোনা গাঁও থেকে চলে যাই, কিন্তু এর ভিতরে কত মানুষ মারা যায়, কত মানুষ কবরে চলে গেছে, কথা বলেন। কিন্তু বাবা ওই মানুষগুলা বুঝতে পারে নাই, মরে যাব মরে যাব, কেমনি জানি মরে যাব বাবা। আজকে তোমাদের আপন মনে করে বলতেছি রে বাবা, জীবনের হিসাবের সঙ্গে একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে না, তোমার জীবনে কি করছো? মায়ের গর্ভে থেকে আসার পরে তুমি চিলা নিষ্পাপ, তোমার কোনো গুনাহ ছিল না, ঠিক না বে? ঠিক। ওরে যুবক, ও যুবক ভাই, আজকে তোমাদের গ্রামে আসলাম তোমাদেরকে কিছু শোনানোর জন্য, এটাই তোমার কানের মধ্যে ঢুকাই দিতে চাই। মায়ের গর্ভে থেকে তুমি দুনিয়াতে আসার পরে তোমার জীবনটা ছিল পবিত্র, তুমি চিলাই নিষ্পাপ, এখন গুনাহ করতে করতে এত বাড়ি হয়ে গেছো, যে কারণে তোমার কাছে নামাজ ভালো লাগে না, যে কারণে তোমার কাছে ওয়াজ ভালো লাগে না, যেই কারণে তোমার কাছে মাহফিল ভালো লাগে না, যেই কারণে তোমার কাছে জিকির ভালো লাগে না, যেই মুসলমানের নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাহফিলে আসতে ভালো লাগে না, বুঝতে হবে, বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে, কথা বলেন ঠিক কিনা? ওরে বাবা জিকির করলে কেমন লাভ হয় বাবা, শুনো, জিকির করলে বান্দার কলবটা পরিষ্কার হয়ে যায়। এই যে পোস্টারটা এই দিকে লেখা আছে, কথা বলেন ঠিক কিনা? ওই দিকে লেখা না, একদম সাদা পক্ত সাদা, ঠিক না বেঠিক? যেই কারণে এটা সাদা থাকার কারণে আপনার কলব আমার কলব এইভাবে সাদা ছিল, কিন্তু আজকে এই কলবটা সাদা নয়, ওই কলবটা হয়ে গেছে কালো, কথা বলেন ঠিক কিনা? বুঝতেও পারেন নাই আপনি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছে। শুধু টাকা, ভারী, নারী, গাড়ি, এই সব নিয়ে আপনি ব্যস্ত হচ্ছেন,
রাত পয়লেই টাকার পিছনে দৌড়ায়, রাত পয়লেই গাড়ি নিয়ে বের হয়ে যায়, রাত পয়লেই কিভাবে টাকা উপার্জন করা যায়, রাত পয়লেই কিভাবে গীবত করা যায়, রাত পয়লেই কিভাবে মানুষকে মাইরে খাওয়া যায়, রাত পয়লেই কিভাবে দান্দাবাজি করা যায়, রাত পয়লেই কিভাবে চুরি করা যায়, রাত পয়লেই কিভাবে মানুষকে কষ্ট দেওয়া যায়, এরকম মুসলমান আছে না নাই? বাবা তুমি মুসলমান, আমি মুসলমান, সবাই মুসলমান, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই, আমাদের ভিতরে মুসলমানিত্ব নেই। কাকে মুসলমান বলে? এখন যদি বলি আপনারা কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। কিভাবে মুসলমান? দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সামনে আসতেছি, এই জন্য বাবার আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে তাহার জিকির করার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলাম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন, আমার যে বান্দা জিকির করবে তার জিকির আল্লাহ আল্লাহ ডাক্কার সঙ্গে সঙ্গে আমার বান্দার কলবের ময়লাটা আমি আল্লাহ পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিব। যেই কলবটাকে দুনিয়ার কোন সার্ফেক্সেল দ্বারা পরিষ্কার করা যাবে না, যেই কলবটাকে দুনিয়ার কোন সাবান দ্বারা পরিষ্কার করা যাবে না, যেই কলবটাকে দুনিয়ার কোন মেডিসিন দ্বারা পরিষ্কার করা যাবে না। এরে দুনিয়ার মুসলমান, ও যুবক ভাই শুনো রে ভাই, একবার তোমাকে আমি বলে যাই, ও যুবক ভাই আমি আর এই কুনাগে আজকে রাত্রে আছি কালকে চলে যাইব, কিন্তু রে যুবক আমি তোমার পর না আপন হয়ে এই কুনাগের মধ্যে এসেছি। কেন এসেছি? কোরআনের বয়ান শুনাইতে, হাদিসের বয়ান শুনাইতে, কবরের বয়ান শুনাইতে, কারণ মানুষ পদভ্রষ্টর দিকে চলে যাইতেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি বাপ্ত পরনে তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছ। ও বিদ্যমা একটু কানটা বলে শুনে নাও, যদি তুমি কবরের চিন্তা করতা রে বিদ্যমা, ও মা তোমার ঘরে কেন ভালো সন্তান হবে না রে মা, ও বৃদ্ধ বাবা কান্তা বলে শুনে নাও, তুমি কেন ঘরের মধ্যে কোনো পয়সা আছো রে বাবা, ও যুবক ভাই এখন কোন রাস্তায় আছো, ও যুবক ভাই এখন কোন দোকানপাটে আড্ডা দিত সেরে যুবক, এখনো সময় আছে, তৌবা করো, নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো। নিজের জীবনটাকে যদি সুন্দর করতে পারো, তোমার টাকার অভাব হবে না, বাড়ির অভাব হবে না, নারীর অভাব হবে না, গাড়ির অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন তো দুনিয়া, আহা দুনিয়া কাইছে! কবরের আজাব এমন একটা জিনিস, যদি চিন্তা করতেন বাবা, এই কবর এমন একটা জিনিস যেই কবরে কেউ থাকবে না, কেউ থাকবে না। আমরা প্রস্রাব কানাতে যাই, দেখেন যখন প্রস্রাব বা বাথরুমে যায় আমাদের আল্লাহ এবং রাসূলের কথা স্মরণ হয়ে যায় অনেক সময়, ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল তোমার কলবের মধ্যে শয়তানে বাধা বেঁধেছে, এই বিদায়। এখন নিজে চিন্তা করতে হবে এই শয়তান কিভাবে দূর করা যায়। এই দুষ্ট শয়তান তুই যে আমার কলবে বাধা বেঁধেছ, তোর জন্য